এই দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, আমি প্রবীর, আরও একবার স্বাগত জানাই পিএস ব্লগে। সেই সঙ্গে বন্ধুরা স্বাগত জানাই আরও একটা নতুন ট্রেন জার্নি ব্লগে। তো বন্ধুরা, আজকে আমি একা না, আমার সঙ্গে আছে আমার বন্ধু রূপম, তো আরও তিন চারজন আছে। তো সবাই মিলে আজকে আমরা যাব 3-2-3-4-1 মাঝেরহাট থেকে হাসনাবাদ লোকাল ভায়া বড়বাজার। তো পুরো চক্ররেলটা আজকে কভার করব। তো চলো, দেরি না করে এখনই ভিডিওটা শুরু করা যাক। আর বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করবে, যাতে নতুন নতুন যদি কোনো ভিডিও আছে সেটা সবার আগে তোমরা দেখতে পারো। তো চলো ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা, ইতিমধ্যে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমরা সফর করছি মাঝেরহাট থেকে বড়বাজার পর্যন্ত চক্ররেল, কলকাতা চক্ররেলে আজকে আমরা সফর করছি। সেটা দেখতে পাচ্ছ, শহরের বুক চিরে বেরোচ্ছে আমাদের রেল লাইন, সে ট্রেনে করে আমরা আজকে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে, আর আমরা আজকে যাব বড়বাজার হাসনাবাদ লোকালে 3-0-3-2-1, এটা হলো আমাদের ট্রেন নাম্বার। আর আমি একা যাচ্ছি না, আমার সাথে বিরাজ আছে, দেখতে পাচ্ছ বিরাজকে তোমরা সবাই চেনো। আর এবারে রাহুল রয়েছে, রূপম আছে, আরও দুজন আছে। তো আজকে আমরা যাব 3-0-3-2-1 মাঝেরহাট থেকে হাসনাবাদ ভায়া বড়বাজার। তো এই ট্রেনে আজকে আমরা পুরো কলকাতার চক্ররেল যেটা আছে সেটা তোমাদের কাছে আমি কভার করবো, কারণ চক্ররেলের ভিডিও অনেকে করার জন্য আমাকে বলেছে, সেই জন্য আজকে চক্ররেলের ভিডিও করছি। কলকাতার পুরো শহরের উপর দিয়ে এই চক্ররেলটা যাবে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি রিমাউন্ট রোড স্টেশনে। রিমাউন্ট রোড স্টেশনে ঢুকছে আমাদের ট্রেন, দেখতে পাচ্ছ তোমরা সেটা, এটি হলো গন্তব্যের প্রথম স্টেশন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন রিমাউন্ট রোড স্টেশন ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন। বন্ধুরা, আজকে আমরা টোটাল ডিস্টেন্স কভার করব, 9 কিলোমিটার রাস্তা মাঝেরহাট থেকে বড়বাজার পর্যন্ত চক্ররেলের মাত্র 9 কিলোমিটার রাস্তা আজকে আমরা কভার করব। হাসনাবাদ লোকালে আজকে আমরা যাত্রা করছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আজকে যেহেতু উইকেন্ড, তাই ট্রেনে খুব একটা ভিড় নেই, পুরো সব দিকে ফাঁকাই রয়েছে, দেখতে পাচ্ছ সব সিট ফাঁকা। আর এর ফাঁকে আমার বন্ধু রূপম সে গান করছে। বন্ধুরা, খিদিরপুর ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন, দেখতে পাচ্ছ আরও একটা স্টেশন ক্রস করলাম, এখন রয়েছি বন্ধুরা খিদিরপুর স্টেশনে। এটি হলো গন্তব্যের দ্বিতীয় স্টেশন। শহরের বুক ছেড়ে আমাদের এই ট্রেন যাচ্ছে। দেখতে পাচ্ছ হুগলি সেতু দেখা যাচ্ছে। বন্ধুরা হেস্টিংস রোডে, এটা হলো হেস্টিংস রোড,
ট্রেন ভেঙে যাচ্ছে, আর আমাদের পরবর্তী স্টেশন হলো প্রিন্সেপ ঘাট, সেখানে আমাদের ট্রেন দাঁড়াবে প্রিন্সেপ ঘাট স্টেশনে। এই প্রথম চক্ররেলের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলে, কেমন লাগলো তোমরা জানাতে পারো। এই ট্রেন ডাইরেক্ট যাবে হাসনাবাদ। মাঝখান দিয়ে এই ট্রেন যাতায়াত করছে, পুরো শহরটাকে যেহেতু চক্রের মতো অতিক্রম করছে, তাই এই ট্রেনের নাম চক্ররেল। সামনে হুগলি সেতু সেটাও দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা ঢুকছি প্রিন্সেপ ঘাট স্টেশনে, এবার ওইপারের ভিউটা তোমাদের দেখাবো। ওইপারে একদিকে গঙ্গা, একদিকে রেল লাইন, আর পাশে বন্ধু বিরাজ দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। আর আজকে যেহেতু উইকেন্ড, তাই ট্রেনটা পুরো ফাঁকা ফাঁকাই রয়েছে। আর এখানে রূপম বসে আছে, রূপম বন্ধুরা দেখতে পাচ্ছ, হুগলি সেতু দেখা যাচ্ছে এখান দিয়ে, কি সুন্দর হুগলি সেতু। তার সামনে দিয়ে চক্ররেল অতিক্রম করছে। আর বন্ধুরা, এখন আমরা প্রিন্সেপ ঘাট স্টেশনে ঢুকলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ প্রিন্সেপ ঘাট স্টেশন, আর এখন সকাল 9:32 বাজে, আমরা উঠেছি 9:20 ট্রেনে। আর আজকে যেহেতু উইকেন্ড, সানডে, তাই স্টেশন প্রায় ফাঁকা, সেটা দেখতে পাচ্ছ তোমরা। বন্ধুরা, এখন প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন, চক্ররেলের আরও একটা স্টেশন প্রিন্সেপ ঘাট থেকে ছাড়ছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হলো স্ট্যান্ড রোড, যেটা খিদিরপুর থেকে যাচ্ছে সোজা হাওড়া বাবুগা বড়বাজার পর্যন্ত, সে রোডটা দেখতে পাচ্ছ। আজকে যেহেতু ছুটির দিন, তাই পুরো ফাঁকা রাস্তাঘাট, তার মাঝখান দিয়ে ট্রেন ছুটছে। আর বন্ধুরা, পরবর্তী স্টেশন হবে আমাদের ইডেন গার্ডেন্স, বাবুঘাট ক্রস করে ইডেন গার্ডেন স্টেশন আসবে। বন্ধুরা, এখন ইডেন গার্ডেন স্টেশনে রয়েছি, দেখতে পাচ্ছ সামনে ইডেন, তাই এই স্টেশনের নাম ইডেন গার্ডেন্স। বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন ইডেন গার্ডেন স্টেশন ছেড়ে দিল আমাদের ট্রেন, আর বাইরেটা দেখো কি সুন্দর ইডেন গার্ডেন লেখা আছে। এর পরবর্তী স্টেশন বিভাদিবাগ, তারপরে মাত্র আর গন্তব্যের আর একটা স্টেশন বাকি থাকবে বিভাদিবাগের পরে। সামনে দেখা যাচ্ছে মিলেনিয়াম পার্ক দেখতে পাচ্ছ, সেটা কেন এখন আমরা ঢুকছি গন্তব্যের 5 নম্বর স্টেশন বিভাজিবাগ স্টেশনে।
বন্ধুরা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, আর তার তলায় রয়েছে বড়বাজার স্টেশন। তো আমরা এখন চলে এসেছি একদম লোকেশনের খুব কাছে। এই দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, তার ভিউ, তার নিচেই রয়েছে বড়বাজার স্টেশন। ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, বন্ধুরা আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আর মাত্র একটা স্টেশন, মানে এখন যে স্টেশন সেটাতে নামবো আমরা, বিভাজিকা ক্রস করে এসেছি। এখন বড়বাজার যে স্টেশন আসছে সেখানে আমরা নামবো। তো সব বন্ধু বান্ধব একসঙ্গে নেমে এসছে, সামনে চলে এসছে, সবাই একসঙ্গে নামবো এখন, তার প্রস্তুতি চলছে। তো চলো পুরো ভিডিওটা দেখো তোমরা। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি 9 কিলোমিটার পেরিয়ে আমাদের গন্তব্যে, বড়বাজার স্টেশনে রয়েছি এখন। আর আমার পাশে বিরাজ ভাই রয়েছে। আর বলে রাখি বন্ধুরা, আমাদের এখানে 9:45 পৌঁছানোর কথা, সেখান থেকে পৌঁছে দিয়েছে মাত্র 9:48, 3 মিনিট লেট করেছে আমাদের ট্রেন। যাই হোক, চলে এলাম অবশেষে গন্তব্যে। তো বন্ধুরা তোমরা এই ট্রেন জার্নি ব্লগটা দেখো পুরোটা, আর জানিয়ে তোমরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওয়ে। তো টিল দেন, বাই বাই।